পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের প্রচারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। একাধিক কর্মসূচিতে যোগ দিতে এদিন শিলিগুড়ি পৌঁছান। কোচবিহারে প্রার্থীদের প্রচার সহ একাধিক কর্মসূচির পর এদিন নিউ কোচবিহার থেকে মালদায় পঞ্চায়েত নির্বাচনী প্রচারে যাওয়ার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কাজ করে না তখন স্বাভাবিকভাবে সাংবিধানিক প্রধানকে কাজ করতে হয়। মহামহিম রাজ্যপাল যে কাজ করছেন বাংলার মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে কনফিডেন্স আনার কাজে এটা ব্যবহার, এবং যারা হিংসামুক্ত রাজনীতি চায় তাদেরকে উৎসাহিত করুন, যারা রাজনীতিতে হিংসা চান তাদেরকে নিরুৎসাহিত করুন। নিশ্চয়ই উনি এসে দেখেছেন কোনো রকমের দুর্নীতির অভিযোগ এসেছে, সেই জন্য তদন্তের নির্দেশ দিয়েছে। আপনারা কীভাবে দেখছেন, মানে এই ধরনের একজন উপাচার্য তৃণমূলের লোক সে দুর্নীতি করবে না কী করবে? উনি তো এর আগেও একবার ছাত্রীদের হাতে ঘেরা হয়ে মার খেয়েছিলেন যাদবপুরে, ছিল তো হানি করার জন্য। শহীদ দিবসের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শহীদ দিবসের মঞ্চেই পঞ্চায়েতের বিজয় উৎসব তারা পালন করবেন। শহীদ দিবসের মঞ্চে উনি উৎসব পালন করবেন কি না করবেন সেটা পরের বিষয়, আগে ভোটটা তো ঠিকমতো করাতে পারবেন যদি দম থাকে। ভোটটাই তো ঠিকমতো করানোর সাহস দেখাচ্ছেন না।